তো আমরা আসলে আর কারো অপেক্ষায় না থেকে আমরা ক্লাসের দিকে যাইতে পারি। আমরা ক্লাসের দিকে যাই, অনেকখানে অনেকেই আসে নাই ক্লাসের মধ্যে। আচ্ছা কি রিপোর্ট দিব? আপনারা কি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার ওয়ার্ড ফাইল আসছে। আচ্ছা আমরা ডিজিটাল মার্কেটিং আসলে অনেক বড় একটা পার্ট, আর ডিজিটাল মার্কেটিং এর বড় একটা পার্ট থেকে আমরা বেসিক থেকে যাব। তো ডিজিটাল মার্কেটিং এর প্রথম মার্কেটিং যেটা নিয়ে আমরা ক্লাস করব, আসলে শিখব, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং, ফেসবুক কিভাবে আসলে আপনার হচ্ছে কাজ করে, কিভাবে অ্যালগরিদমগুলো কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি শুরু করব আর কি। তারপর হচ্ছে আপনার অন্যান্য বিষয়গুলো নিয়ে। আমার এখানে আর প্রচুর মেসেজ দিচ্ছে আর কি সবাই। ভাই, ফেসবুক মার্কেটিং তো মনে হয় যে SMM এর আওতায় ভুক্ত, না? ক্লাস শুরু হয়েছে, আপনারা সবাই ক্লাসে জয়েন করুন। SMM বলতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিলে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড, সো হ্যাঁ, এটা আপনি ধরতে পারেন SMM নিয়ে। বাট আপনার হচ্ছে অ্যাডভান্স টুলস SMM এ নাই। SMM হচ্ছে আপনার, এটা আসলে একটা অন্য একটা পার্ট, যেটা বুঝাইতে যে এটা আসলে অনেক আলোচনা হবে, তা আমি, হ্যাঁ, আপনি ধরে নিতে পারেন। তো আমি আচ্ছা ভাই, প্রথম আপনাদেরকে দুইটা একটা আইডিয়া দিচ্ছি, তারপরে আমি এটা নিয়ে সামনে আমি এগোচ্ছি। মো এদিকে আসো, এখন অনেক লোক জয়েন করতেছে, মোবাইলটা দাও আমার। সাতটা আমি বাসায় আছি, আসো তুমি। হ্যাঁ, বাসায় আসো আমার। আচ্ছা আসো। আমি একবার বেসিক লেভেল থেকে মানুষের আইডিয়া আসলে কিভাবে চেঞ্জ হয়, এখন আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মানুষ নির্ভরশীল হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে একটু প্রথম থেকে বলছি। ফার্স্ট ধরেন আপনি SMS মার্কেটিং, এইটুকু কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। তারপরে হচ্ছে আপনি দেখবেন হচ্ছে টেক্সট, টেক্সট অটো মুভিং, তারপর হচ্ছে লাইটিং বোর্ড, এগুলো কিন্তু হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর পার্ট। তো ডিজিটাল মার্কেটিং হিউজ একটা আপনার সেক্টর, এটা আসলে মানে শেষ নাই, অনেক সেক্টর আছে এটার। তো আমি এই বিষয়ে বেসিক্যালি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি, আমি শুধু SMS মার্কেটিং দিয়ে পার্টটা দিয়ে শুরু করি। SMS মার্কেটিংটা আসলে কি, আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করলে আমি এখান থেকে মাইক্রোফোন আনমিউট করে দিতে পারবো। তো আমাদের ক্লাসে 12 জন জয়েন করছে। তো মার্কেটিং তো আমরা সবাই জানি, প্রচার, প্রচার পসা আচ্ছা পসা দিন পসা দিন আমি এটা কথা দিন। আপনারা কি আমার ব্রাউজারটা দেখতে পাচ্ছেন?
হ্যাঁ ভাই দেখা যাক। সিফাত তুমি কালকে ক্লাস করছিলা, যদিও পুরোপুরি ক্লাসটা করতে পারো নাই, আজকে ক্লাসটা আজকে ফার্স্ট ক্লাস মানে চলতেছে, সো আজকে ফার্স্ট ক্লাসটা জি ভাই। করো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা অনেক সময় একটা টেইলার্সে যদি হচ্ছে আমরা একটা ড্রেস, একটা শার্ট বানাই বা একটা প্যান্ট বানাই, তখন এটা যদি কমপ্লিট হয়ে যায় তখন তারা হচ্ছে এখন বেশিরভাগই মোবাইলে একটা এসএমএস দিয়ে দেয় যে স্যার ইউর শার্ট ইজ রেডি, প্লিজ কালেক্ট ইউর শার্ট ফ্রম আওয়ার শপ, বা এই টাইপের একটা মেসেজ দেয় বা বাংলা একটা মেসেজ দেয়। তো এটা হচ্ছে একটা ক্লায়েন্টকে সে একটা এসএমএস দিল, তারপর হচ্ছে আমি তার কাছ থেকে একটা শার্ট বানাইলাম, তারপর হচ্ছে ধরেন সে একটা রোজার রামাদান মুবারক বা হচ্ছে রমজানুল মুবারক থেকে একটা এসএমএস দিল, এই তারপর হচ্ছে আপনার কোরবানির ঈদের সময় একটা এসএমএস দিল, পহেলা বৈশাখের সময় সে একটা এসএমএস দিল, তারপর এরকম যে সে দিতে থাকলো অমুক শার্ট কোম্পানি থেকে বা অমুক টেইলার্স থেকে, এতে আমাদের ব্রেনের মধ্যে সাইকোলজিক্যালি একটা জিনিস অ্যাড হয় যে হচ্ছে তার কাছে তো শার্ট বানায়, তো এর ভিতরে যদি আমার শার্ট বানানোর প্রয়োজন হয় আমি কিন্তু ঠিক ওই কাজ ওই দোকানের কাছে যাব, আমি কিন্তু অন্য কোনো দোকানে যাব না। এর কারণ হচ্ছে সে আমাকে রেগুলারলি আমার সাথে সে কমিউনিকেশন রাখতেছে। এখন এই রেগুলার কমিউনিকেশন রাখার জন্য মার্কেটে একটা প্রোডাক্ট আমার সবচেয়ে বেশি আপনার চলতেছে, সেটা হচ্ছে যে এসএমএস, এসএমএস মার্কেটিং। আপনি দেখবেন যে ধরেন আমাদের এই ট্রেনিংটা যদি ধরেন 2000 লোক আপনার হচ্ছে অ্যাডমিশন রেজিস্ট্রেশন করে, তাহলে কিন্তু আমরা কিন্তু তাকে কিন্তু হচ্ছে আপনার ইয়ে দিতে পারতেছি না, তাকে কিন্তু 2000 মানুষকে কিন্তু আমাদের কল দেওয়া সম্ভব না। আর বাংলাদেশের পাবলিক কিন্তু এখনো কিন্তু ইমেলের ব্যবহার ভালো করে জানে না, কারণ হচ্ছে তাকে ইমেল পাঠানোর পরে আবার ফোন দিয়ে বলতে হয় যে কাইন্ডলি ইমেলটা চেক করে দেখো। হ্যাঁ, তো তাকে তো এরকম 2000 মানুষকে তো আসলে আপনার হচ্ছে ফোন করা সম্ভব না। তো বাংলাদেশের পাবলিকের জন্য ইমেল থেকে আপনার হচ্ছে মোবাইলের এসএমএসটা আপনার হচ্ছে বেস্ট, তো যার কারণে এই কোম্পানিগুলো এখন হচ্ছে আপনার এসএমএস সাপোর্ট দেয়, আপনার বাল্ক এসএমএস যতগুলো লাগবে তারা এই সফটওয়্যার, তারা এই আপনার হচ্ছে এই সার্ভিসগুলো দেয়। তো এরা বাঙালি গ্রামীণ তারপর হচ্ছে অন্যান্য কোম্পানি থেকে তারা আপনার এসএমএস লটে কিনে 10 লাখ 20 লাখ এসএমএস তারা পারচেস করে, দেন হচ্ছে এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট করে সেল করে। তো এসএমএস মার্কেটিং এ আপনার ইম্পর্টেন্ট আপনার বিজনেসের কারণে, এই কারণে যে আপনি ধরেন আপনার একটা কাস্টমারের যে আপনি ইনফরমেশন আপনি লিখে রাখছেন, আপনার একটা আপনি সেল করছেন একটা কার্ড দিচ্ছেন বা আপনার নাম্বারটা আপনি এখানে একটা লিখে রাখেন, তা আপনি যদি 2000 কাস্টমারের আপনার ফোন নাম্বারটা আপনি আপনার কাছে আছে, তাহলে আপনি কিন্তু আপনার নতুন কোনো একটা অফার বা নতুন কোনো একটা ডিসকাউন্ট আপনি কিন্তু সেই কাস্টমারদেরকে কিন্তু আপনি পাঠাইতে পারতেছেন। এতে কি হচ্ছে আপনার আপনার কাস্টমারদেরকে আপনি ধরে রাখার একটা শক্তি, একটা মাধ্যম আপনার পাইলেন। অন্য অন্য ক্ষেত্রে আমি যদি এসএমএস মার্কেটিংটা বাদ দিই তাহলে যেটা হবে, যেমন ধরেন আমার বাবা কিন্তু ফেসবুক ইউজ করে না বা উনি কিন্তু ইমেল ইউজ করে না, ওনার এজ হচ্ছে ধরেন আপ টু 50। তো এখন কথা হচ্ছে এই এই ধরনের মানুষের কিন্তু আসলে খুব কম ফেসবুক ইউজ করে, তো আমরা যদি তাদের নাম্বারটা আমরা রেখে দিই যে কোনো জায়গা থেকে, আমি যেই রিলেটেড বিজনেস করি ওই রিলেটেড যে কাস্টমারগুলো আছে আপনার 50 আপ যে তাদের এজ, তাদের ফোন নাম্বারগুলো আমি যদি রেখে দিই আমি কিন্তু তাদেরকে এসএমএস পাঠাতে পারতেছি। তো আপনার বিজনেসকে গ্রো আপ করার জন্য এসএমএস মার্কেটিং এটা একটা প্ল্যাটফর্ম। তো এখানে দেখেন আমি কিন্তু এই কোম্পানি ব্র্যান্ডিং করছি না, জাস্ট আমি এই কোম্পানির সার্ভিস নেই আমার কাছে ভাল লাগে বলি আমি এটা আসলে আমি প্রমোট করতেছি, সত্যি কথা যেটা। হ্যাঁ, আর এদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা পাই নাই ভাই। হ্যাঁ আচ্ছা, আর এই এসএমএস মার্কেটিং এ তারা আসলে মূলত কি দেয়, আপনার এসএমএস মার্কেটিং হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে মাস্কিং এসএমএস, একটা হচ্ছে নন মাস্কিং এসএমএস। মাস্কিং এসএমএসটা কি, মাস্কিং এসএমএসটা হইল এসএমএস মার্কেটিং এর হচ্ছে আপনি কি
ম্যাগনেসবোর্ডটা দেখেন, আপনারা কাইন্ডলি একটু বলবেন যে আপনারা আসলে দেখতেছেন কিনা, নয়তো আমি আসলে বুঝবো না। দেখা যায় ভাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখতেছি। আমি একবারে খুব পার্ট টু পার্ট ধরে শিখাবো, যাদের ধৈর্য কুলাবে না আমি তাদেরকে আসলে শিখাতে পারবো না। নন মাস্কিং এসএমএস, মাস্কিং এসএমএস হলো এটা আপনার প্রতিষ্ঠান থেকে যাবে। ওয়েব ড্যাশ আইটি, এটা যাবে হচ্ছে, এটা আসবে হচ্ছে আপনার প্লাস 0945 এরকম এরকম নাম্বার থেকে আসবে, আর অথবা আসবে আপনার 0152 1147 এরকম নাম্বার থেকে আসবে। আর আপনার মোবাইলে যেই, আপনার মোবাইলে যে এসএমএসটা আসবে সেই এসএমএসটা দুই জায়গা থেকে আসে, একটা হচ্ছে মাস্কিং থেকে আসে, একটা নন মাস্কিং থেকে আসে। মাস্কিং হচ্ছে আপনার কোম্পানির নামে যদি আপনি দিতে চান সেটা এখান থেকে আসবে, আর নন মাস্কিং হলো আপনার নাম্বার থেকে আসবে। তাহলে এখন এই এই কে ইউজ করে এই দুইটা? এখন দেখেন বিকাশের যখন কোনো দেখবেন আপনার কোনো এস এম এস আসে, তখন কিন্তু সেটা আপনার বিকাশ থেকে, বিকাশ সরাসরি বিকাশ থেকে আসে, ঠিক এরকম। তারপরে দেখবেন যে জিপি থেকে আসলে এরকম আসে, এরকম আরো অনেক ব্র্যান্ড আছে। যেমন তারপরে হচ্ছে গভর্নমেন্ট ইনফো আসে, তারপরে হচ্ছে এয়ারটেল আসে, রবি আসে, এরকম অনেক বড় বড় প্রতিষ্ঠানদের হচ্ছে তারা হচ্ছে মাস্কিং করে নেয়, অর্থাৎ তারা প্রতিষ্ঠানের নামে এরকম এস এম এস নিয়ে নেয়। আর এইটার রেটটা হচ্ছে আপনার ধরেন পার এস এম এস আপনার ধরেন 50 পয়সা, এটা হচ্ছে রেট। আমি যদি এখানে যাই, রেট হবে পার এস এম এস 50 পয়সা, আর এটা হচ্ছে ধরেন আপনার 30 পয়সা বা 25 পয়সা। তো এখন এই 25 পয়সার মধ্যে আপনি ক্যারেক্টার ইউজ করতে পারবেন হচ্ছে 60টা, 60 ক্যারেক্টার, বা ধরেন আপনি 70টা ক্যারেক্টার ইউজ করতে পারলেন ক্যারেক্টার। আর হচ্ছে আপনি 50 পয়সাটের মধ্যেও আপনি ধরেন আপনি 60টা ইউজ করতে পারলেন। ক্যারেক্টার বলতে কি বুঝে আপনারা বেবি বুঝতে পারছেন, এ বি সি এগুলোকে ক্যারেক্টার বলে। হ্যাঁ, আপনি এসএমএস পাঠাতে পারবেন দুই ভাবে, আপনি বাংলাও পাঠাতে, আপনি বাংলা পাঠাতে পারবেন, ইংলিশ পাঠাতে পারবেন, আরবি পাঠাতে পারবেন, সবই পাঠাতে পারবেন। আচ্ছা, তাইলে এই মাস্কিং কি জিনিস আর নন মাস্কিং কি জিনিস আপনার হয়তো ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন। তো এখন জি বুঝতে পারছি। আপনি কি কেউ কিছু বলতে চাচ্ছেন? না, মাস্কিং এবং নন মাস্কিং এসএমএস এটা বুঝতে পারছি আর কি, তুমি যেটা বললা এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আরেকটা বিষয়, মাস্কিং এর জন্য আপনার পেপারস লাগবে, হচ্ছে আপনার কোম্পানি প্যাড প্রয়োজন হবে, কোম্পানি ভিজিটিং কার্ড, কোম্পানি ট্রেড লাইসেন্স, এগুলো হচ্ছে আপনাকে এই কোম্পানির কাছে জমা দিতে হবে, দেন হচ্ছে তারা আপনাকে এটা পারচেজ করে দিবে। সাউন্ড কম আসতেছে ভাই, এখন ঠিক আছে? এখন ঠিক আছে সাউন্ড? জি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই। মানে মাস্কিংটা হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে যদি মাস্কিং এসএমএস নিতে চান তাহলে হচ্ছে আপনার কি কি লাগবে? কোম্পানি প্যাড আমি ডিটেলস লিখে দিচ্ছি, কোম্পানি প্যাড, ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, সিল, এতটুকু হইলেই চলে আপাতত। মানে আপনার এতটুকু হইলেই আপনি মাস্কিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো সো আপনার যদি এটা অ্যাভেলেবল থাকে আপনি সেটা পাবেন, কোম্পানি প্যাড, ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, সিল।
এটা হলে আপনি মাস্কিং পাবেন, আর নন মাস্কিং এর জন্য আপনি ইনস্ট্যান্ট, এটা আপনার কোনো কিছু লাগবে না, জাস্ট ওদেরকে পেমেন্ট দিয়ে দিলে ওরা সাথে সাথে আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে, দেন আপনি ওটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আমি যদি প্র্যাকটিক্যালি একটু দেখাই। আচ্ছা, আমার একটু একটু কথা ছিল, একটা হ্যাঁ বলো, মানে কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে মাস্কিং এসএমএস, যেটা যেমন ওয়েব আইটি থেকে আমি সাপোজ এসএমএস দেবে, সেক্ষেত্রে ওয়েব আইটির নামে কালকে যেটা দেখানো হয়েছে যে ডাব্লিউডাব্লিউ ঢাকা সফট ডট কম একটা ওয়েবসাইট আছে, এইটার মাধ্যমে হচ্ছে এসএমএস ওরা সেল করে, কিন্তু এই ওয়েব আইটিতে ওইখানে অ্যাকাউন্ট করা আছে, বাট বিকাশের অ্যাকাউন্ট করা নাই, কিংবা জিপির অ্যাকাউন্ট করা নাই, গপের অ্যাকাউন্ট, গপ ইনফরমেশন দিবে সেটার অ্যাকাউন্ট করা নাই, সেই ক্ষেত্রে কি ওয়েব আইটির অ্যাকাউন্ট দিয়ে বিকাশের কোন লোক ওয়েব আইটির থেকে কি সেই এসএমএস গুলো দিতে পারবে? মানে এসএমএস মার্কেটিং গুলা আরিফ, আমি একটা মিনিট উত্তর দিচ্ছি, আমার একটা কল আসছে, আমি একটা মিনিট আমি অ্যান্সারটা দিচ্ছি। হ্যালো, আরিফের কোশ্চেনটা আমি খুব সুন্দরভাবে বুঝছি, এবং হচ্ছে আপনারা কি সবাই বুঝছেন? নাজিম ভাই আসলে কি বুঝাতে চেয়েছিল? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এই কোশ্চেনটার উত্তরে আমি আরিফ বলবো যে আমার, তুমি বলতে চাইছো আমি তোমার কোশ্চেন বুঝছি কিনা তুমি একটু একটু খেয়াল করো। তা তুমি বলতে চাচ্ছ যে আমি যে ওয়েব আইটিটা নিলাম, সেই ওয়েব আইটি নিয়ে অন্য কোনো লোক তোমাকে এসএমএস দিতে পারবে কিনা, তাই তো? এক্স্যাক্টলি তাই মনে হয়। ওয়েবাইটি না, আমি বলতেছিলাম হ্যাঁ ওয়েবাইটি ঠিক আছে, কিন্তু তুমি যে একটা ওয়েবসাইট দেখাইছিলা, আমি ওই ওয়েবসাইটটা নিয়ে বলি, এই ওয়েবসাইটে ধরো ওয়েবাইটির একজন মানে ধরো ওয়েবাইটির যে ওনার, ধরো ওয়েবাইটির ওনার তো আলটিমেটলি ধরো তুমি, তো তুমি দেখা যাচ্ছে ওই ওয়েবাইটির থেকে এই ডাব্লিউডাব্লিউ ঢাকা সব ডট কম এ তুমি একটা আইডি খুললা, মানে এসএমএস মার্কেটিং করার জন্য একটা আইডি খুললা, তো আমি ধরো বিকাশ কিংবা আমি ধরো রবি, আমি যে মানে বাকি যে ইয়াগুলা লেখছো সেটা, তো আমি কি এই ওয়েব আইটির যে আইডি খোলা আছে ওই ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে কি আমি ওয়েব আইটির কাছ থেকে বিকাশের নামে কি আমি সার্ভিসটা নিতে পারবো কিনা? না না, তুমি সেটা আমার পারবে না, কোশ্চেন ছিল কারণ হচ্ছে অলরেডি বিকাশ এর রেজিস্ট্রেশন করা, নয়তো তো তোমার মানুষকে তো মনে করো যে সেটা, না 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 বিকাশ না, মানে এটা হচ্ছে তুমি যেহেতু বিকাশ লেখছো এই জন্য বলছি, জিপি যেহেতু লেখছো, আমি ধরো আমার একটা প্রতিষ্ঠান আছে সাপোজ ধরো আরিফ ট্রেডার্স, আমি এইটা ইয়া আমি তোমার ওয়েব আইটি যেটা অ্যাকাউন্ট খোলা আছে ওইখান থেকে আমি কি আরিফ ট্রেডার্স থেকে এসএমএস আমি পাঠাইতে পারবো কিনা মাস্কিং না এসএমএস না এর না, সিস্টেমে? মানে তুমি বলতে চাইতেছো আমি ওয়েব আইটি থেকে আমি জিপিতে বা বাংলা লিঙ্কে ভাবে পাঠাতে পারবো কিনা, এই তো? না 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 না, এটা না, আমি মনে হয় মানে কোশ্চেনটা করতে আবার পারতেছি বলো, না, আবার সেটা বলো। হচ্ছে যে সেটা হচ্ছে যে ওয়েব আইটিতে ঢাকা সব ডট কম এ একটা আইডি পাসওয়ার্ড খোলা আছে, যে আইডি পাসওয়ার্ডে ওয়েব আইটি ওনার যে সে ঢোকে, হ্যাঁ ঢুকে ওয়েব আইটি থেকে আমাদের এসএমএস দেয়, হ্যাঁ কিন্তু আমি সেই আইডি থেকে আমার ধর একটা প্রতিষ্ঠান আছে ধর আরিফ ট্রেডার্স দেই বলি কিংবা আরিফ মানে এক্স ওয়াই জেড, হ্যাঁ একটা
ফার্ম আছে, সেই ফার্মের এসএমএস কি ওই ওয়েব আইডি থেকে আমি দিতে পারবো কিনা? না না তুমি দিতে পারবা না, কিন্তু এসএমএসটা যাবে হচ্ছে আইডি কাছ থেকে। তোমার তো সেখানে কোনো আইডেন্টিফিকেশন নাই, তুমি পাঠাইবা কিভাবে? তুমি ফোন নাম্বারে পাঠাইতে পারবা, বাট হচ্ছে নামের থেকে নামে পাঠাইতে পারবা না, ঠিক আছে? নামের থেকে নামে পাঠাই দিলে সেই ক্ষেত্রে মানে সিডরটা কি মানে সেই ক্ষেত্রে কি ওয়ে নাই, এটার কোনো ওয়ে নাই, এটা পারবা না তুমি। এটা তোমার অডিয়েন্স লাগবে, তুমি যাদেরকে পাঠাতে চাচ্ছ সেটা তোমার অডিয়েন্স লাগবে, এটা অডিয়েন্স ছাড়া পাঠানো যাবে না। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি আমি, যে আমি তার প্রথম যেটা বলছিলাম সেটাও ঠিক, যে হচ্ছে আপনি ধরেন আপনার ওয়েব আইটি নামে আমি হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠানের আমি একটা রেজিস্ট্রেশন করলাম ওয়েব আইটি, এই ওয়েব আইটি থেকে আর কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না যদি এটা না থাকে, এটা ফেসবুকের বা আপনার ফোনের মোবাইল নাম্বারের মতো। ধরেন আমার হচ্ছে ওয়েব আইটি, এই ওয়েব আইটি থেকে আমার মেসেজ যাবে, বাট হচ্ছে আপনার অন্য কেউ আপনি চাইলেও এটা আপনি নিতে পারবেন না। এটা একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে এটা আর কেউ রেজিস্ট্রেশন এটা করতে পারে না। যেমন বিকাশ, আপনি যদি এখন বিকাশ থেকে একটা মেসেজ আসে, আপনি অরিজিনালি বুঝবেন যে আপনার এটা মেসেজ অরিজিনালি বিকাশ থেকে আসছে, বাট আপনার যদি ধরেন এখন আমি যদি এই বিকাশটা নিতে পারি, তাহলে তো আমি আপনার এই বিকাশটা নিয়ে দেন আপনাকে একটা মেসেজ পাঠাবো যে 10,000 টাকা পাঠাইছি আপনারে, দেন আপনার বলবো যে ভাই ভুলে আপনার 10,000 টাকা চলে গেছে, আপনি কাইন্ডলি আমার টাকাটা ব্যাক করেন। তো এই ধরনের মানে ফ্লটিং যেন না হয়, যার কারণে এই এই প্রবলেমগুলো যাতে না হয়, এই কারণে আপনি এই মাস্কিংটা একবার রেজিস্ট্রেশন হইলে এইটা আর কেউ রেজিস্ট্রেশন করতে পারে না। আমি মনে হয় যে আশা করি সব প্রশ্নের উত্তর দিতে পারছি। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু সামনের দিকে যাই, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, প্র্যাকটিক্যালি দেখাইলে আপনারা আর ভালো বুঝবেন। এখানে মাস্কিং এসএমএস এর জন্য কি কি লাগবে তারা এখানে এই কোম্পানির সাথে যোগাযোগ করলে আসলে দেখাই দিবে। একজন লোক ক্লাসে ঢুকছে, আচ্ছা। তো এখানে সুবিধাগুলো এখানে দেওয়া আছে অলরেডি, তো আমরা যদি আমরা একটু লবিতে যদি যাই, আমি যদি লগ ইনে যাই, আমি একটু টেস্ট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে। আপু, ফারজান আপু, এটা তো আপনারা যাবেন না, আমি হচ্ছে এই কোম্পানি থেকে এসএমএস কিনছি আমি। হ্যাঁ, আমি আপনাদেরকে মেসেজ পাঠানোর জন্য এখান থেকে এসএমএস কিনছি, আপনারা যখন এখান থেকে এসএমএস কিনবেন তখন আপনাদেরকে এই লিংক দিয়ে দিবে, তারা এই ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে, দেন ওটার মধ্যে আপনারা ব্যালেন্স পাবেন। স্ক্রিনটা দেখতে পারতেছি না, তুমি যেখানে যাচ্ছ এখানে ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের পেজটাই ওপেন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিউ শেয়ার দিচ্ছি আবার। হ্যাঁ, এটা বইলো মাঝে মাঝে আমি যে আলোচনা করি আলোচনার সাথে মিল না থাকলে বইলো, আমি আসলে হারাই ফেলি আসলে অনেক কিছু। সমস্যা নাই, মানে দেখতে পারতেছি না, কেউ বলতেছে না, তো আমি ভাবছি যে হয়তো হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ধরলাম, আমি ধরে নিলাম যে এদের কাছ থেকে আমার এসএমএস কিনা আছে, আমি এদের কাছ থেকে এসএমএস কিনছি ব্যালেন্স হিসাবে, এদের কাছ থেকে ব্যালেন্স হিসাবে এসএমএস কিনা যায়, তো আমি এই 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 ওয়েবসাইটে আমি লগইন করব তাদের। কোন পেজটাতে যাবেন আপু আমি আসলে বুঝতেছি না আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কোন পেজে যেতে চাচ্ছেন আপনি? এই পেজে তো যাওয়ার দরকার নাই, এই পেজ তো সে দেখাইতেছে, এই পেজে যাবে কেন? আপনি আমার না, কথাটা এখন হয়তো উনি ইউজ করতেছে, মানে ওই ওইটা হয়তো দেখতে পারতেছে না আর কি, ওইখানে কি কাজ করতেছেন এটাই হয়তো কিছু হইতে পারে। জুম করেই দেখা যায়। নাজিম ভাই আপনারা ভাইয়া, দেখতেছেন তো? যে পেজটা, যে হ্যাঁ পেজটা, হ্যাঁ বলেন আপু, বলেন। মানে যে পেজটাতে গেছেন, আমি একটু কাজে ছিলাম আর কি, মানে কিভাবে
গেছেন আপনি? আসলে দেখি নাই বুঝছেন, ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি, যে এই পেজটা কি অনলাইন পেজ নাকি অন্য কোনো সাইডে আর কি? না এটা আমি আমার, আপনি ক্লাসে মনোযোগ দিতে হবে আপু, নয়তো আপনি কিন্তু আসলে অন্য অন্য কোনো কাজ করে এসে হঠাৎ করে জিজ্ঞেস করলে কিন্তু আপনি বুঝবেন না। আপনাকে কাইন্ডলি এইখানেই কনসেন্ট্রেশনটা রাখতে হবে, কারণ এখানে আমাদের জি গ্রুপ ভাই মেম্বার হচ্ছে, থাকবেন। গ্রুপ মেম্বার 10 জন 12 জন বা আরো আরো আসবে সামনে, হয়তো আমি একজনের জন্য আবার এটা রিপিট করা আমার জন্য একটু টাফ হবে। এটা আমি একটা ওয়েবসাইটে এসএমএস মার্কেটিংটা আমি ধরেন হচ্ছে এখান থেকে এসএমএসটা আমি কিনছি, তো এসএমএস কেনার পরে এদেরটা ব্যবহার করব কিভাবে, দেন হচ্ছে আমি এখানে লগ ইন করছি আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু খেয়াল রাখবেন ক্লাসের দিকে। জি ভাই। আচ্ছা এখন এখন দেখেন নাজিম ভাই খেয়াল করেন তো, আমি এদের কাছ থেকে 500 টাকার হচ্ছে 500 টাকা ব্যালেন্স কিনছি আমি তাদের কাছ থেকে, তাদের ব্যালেন্স আমি হচ্ছে দিছি হচ্ছে 500 টাকা ছিল আমার, তো এইখানে হচ্ছে এখন 60 টাকা 69 পয়সা আছে আমার ব্যালেন্সের মধ্যে। মার্চের মধ্যে আমি 50 টাকা খরচ করছি এই মার্চ মার্চে, আর এপ্রিলেরটা এখনো দেখায় নাই, এখানে আমি ড্যাশবোর্ডে গেলে হয়তো আসবে, লাস্ট প্রোগ্রেস 3 মান্থ, একটু নেট স্লো থাকার কারণে আমার ড্যাশবোর্ডটা এখনো আসে নাই। আমি কিন্তু ক্লাসটা নিচ্ছি নিছি হচ্ছে একটা এসএমএস কোম্পানি থেকে, আপনি এসএমএস নেওয়ার পর সেটা আপনি কিভাবে কাজ করে এবং কেন আপনার হচ্ছে মানে আপনার এটা নিতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি। এটা আপনাদের প্র্যাকটিক্যালি যে দেখতে মানে করতে হবে সেটা আসলে পরে ডিসিশন নেবেন আপনারা, বাট আমি দেখাইতে চাচ্ছি এসএমএস মার্কেটিং এর প্ল্যাটফর্মটা। এখানে দেখেন এসএমএস সেন্ট ইন এপ্রিল, এপ্রিলে আমি পাঠাইছি 567টির এসএমএস, এই যে আমার স্টুডেন্ট যারা রেজিস্ট্রেশন করছে এদেরকে আমি এসএমএসটা পাঠাইছি। এখন কেন আমার এই 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 ডিজিটাল এই প্ল্যাটফর্মটা আমার পারচেজ করতেছি, দেখেন আমার হচ্ছে প্রায় 200-এর উপরে আমার রেজিস্ট্রেশন হয়েছে, তো গ্রাফিক ডিজাইনে ধরেন আপনার রেজিস্ট্রেশন করছে প্রায় 70 জনের মতো, তো এই 70 জন লোককে কি আমার কি ফোন করা কি পসিবল ইন্ডিভিজুয়ালি? আর সেটা যদিও পসিবল হয় সেটা অনেক সময় সাপেক্ষ, তো আমি যেটা করছি আমার রেজিস্ট্রেশন থেকে যেই ফোন নাম্বারগুলো তো আমার ডেটাবেজ আসছে, সেই ডেটাবেজ থেকে আমি এই মেসেজে আসছি, মেসেজ আসছে সেন্ড এসএমএস আসছি আমি। তো তারপরে হচ্ছে ওই যে আমি বলছিলাম মাস্কিং আর নন মাস্কিং, এই দেখেন সিলেক্ট সেন্ডার আইডি, এখানে যদি আমি ক্লিক করি আমার হচ্ছে এখানে মাস্কিং আসছে না নন মাস্কিং আসছে, এটা হচ্ছে নন মাস্কিং আসছে, মাস্কিং আসে। তারপরে এখানে হচ্ছে এন্টার মোবাইল নাম্বার, তো এখানে যদি আমি ফোন নাম্বার দেই, আপনি ধরেন আপনি 20 জনকে পাঠাবেন, তাহলে 20 জনের ফোন নাম্বারটা আপনি একটা টেক্সট ফাইলে আপনি রেখে দিবেন, দেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন 20 জন বা আপনার যতজন অডিয়েন্সকে আপনি পাঠাতে চান। আপনার ধরো নির্বাচনের সময়, নির্বাচনের সময় প্রচুর আপনার এই এসএমএস মার্কেটিং এরিয়া চলে। আচ্ছা এখানে ফোন নাম্বার কি 20 জনের ফোন নাম্বার একসাথে দিতে হবে নাকি একটা নাম্বারের পরে কমা কিংবা কোন কিচ্ছু স্পেস দিতে কিংবা হবে না, গ্যাপ শুধু কপি করে কিভাবে? আইনা বসা দিলেই হবে। 20 জনের ফোন নাম্বার একদম কপি করে এখানে পেস্ট করলেই হবে? হ্যাঁ 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 কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রতিটা প্রতিটা ফোন নাম্বার 11টা একসাথে আছে, আবার যদি স্পেস হয়ে যায় তাহলে কিন্তু ও সমস্যা। আর এর জন্য যেটা করতে হবে যে এক্সেলের ফাইলে সেটাকে ঠিক মতো নিতে হবে।
এনিওয়ে 8 জন চলে আসছে। আমাদের এই সমস্যাটার কারণ হচ্ছে আমাদের জুম সফটওয়্যারটা পেইড না, পেইড না থাকার কারণে এটা হচ্ছে 40 মিনিট পর পর এইভাবে ডিসকানেক্ট হয়ে যাবে, দেন হচ্ছে আবার ক্লাসে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ আমাদের গতকালকে ক্লাসে কিন্তু কন্টেন্টে এসএমএস মার্কেটিং এবং হচ্ছে ফেসবুক মার্কেটিং দুটোই ছিল, তো অনেকে যারা লগইন করতেছে, তো আশা করি যে এখানকার ফোন নাম্বারটা সবাই দেখতেছে, এখানকার সবাই এটা দেখতেছেন আশা করি। আচ্ছা ফোন নাম্বারের বিষয়টা কি যেন বলতেছিলেন? বলতে চাচ্ছি যে এই ফোন নাম্বারের বিষয়টা যে এটা বিজনেসের কোন পার্টে আমাদের ডিজিটালি সাপোর্ট করে এটা তো আমরা আসলে বুঝতে পারছি কিনা সেটা আমি জিজ্ঞেস করছি। বিজনেসের কোন পার্টে ফোন নাম্বারটা? বিজনেসের ডিজিটাল, আমার বিজনেসকে ডিজিটালাইজেশন করার জন্য যে আমাকে এসএমএস, এই এই ডিজিটাল এসএমএস যে আমাকে সাপোর্ট দেয় সেই বিষয়টা আমি বুঝাইতে পারছি কিনা সেটা আমি বলতেছি। জি জি বুঝতে পারছি, হ্যাঁ এটা বুঝতে পারছি। আচ্ছা তো এটা কেন ইম্পর্টেন্ট সেটাও আশা করি বুঝাইতে পারছি, কারণ হচ্ছে আপনি একসাথে 2000 মানুষকে আপনি এসএমএস পাঠাতে চাইতেছেন, আপনি 2000 কাস্টমারকে আপনি আপনি এটা মনে করবেন না যে, হ্যান্ডেলিং করতে চাইতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি 2000 মানুষকে আপনি আপনার প্রতিষ্ঠানের হচ্ছে আপনি 1 টাকা 4 জনকে জানাইতে পারতেছেন, 1 টাকায়, 1 টাকায় আপনি 4 জন মানুষকে আপনি আপনার প্রোডাক্টের একটা আপনি তাদেরকে জানাইতে পারতেছেন। এখন কথা হচ্ছে চার প্রতি 100 জন থেকে কি 5 জন লোক কি আপনার এই এই ব্যাপারটাতে আপনি ফোন করবে? না অবশ্যই ফোন করবে, বা আপনার কোনো একটা ডিসকাউন্ট, অবশ্যই করবে। এই কারণ হচ্ছে ফেসবুকে সব সময় অ্যাভেলেবল থাকে না, বা মেসেঞ্জারে থাকে না, বা থাকলেও এসএমএস অনেক সময় দেখে না, বাট মোবাইলের এসএমএসটা থ্রো করতে পারলে একদম ইনস্ট্যান্ট আপনার প্রোডাক্টের ব্যাপারটা সে জানতে পারবে। সো এই এসএমএস মার্কেটিংটা আচ্ছা, আমার এখানে আর একটা ছিল, হ্যাঁ বলো কিনা, সেটা হচ্ছে যে তাহলে কি এই যে ওয়েবসাইট যেটা ঢাকা কি সাইট, হ্যাঁ ঢাকা সব বিডি, ঢাকা সব বিডি ডট কম, তো এই সাইডের মাধ্যমে কি কেউ যদি ধরো এসএমএস মার্কেটিং করতে চায়, এই সাইডে সে অ্যাকাউন্ট খুলে দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে যদি এসএমএস মানে তারা দিবে এরকম যদি মার্কেটিং করে, তো সেক্ষেত্রে তো সে মনে করতে পারবে নাকি? মানে কি করবে বুঝতে পারিনি আমি তোমার কথাটা। মনে করো ঢাকা সব বিডিতে সে একটা ব্যক্তি বা আমি ধরো অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পরে ধরো তোমার ওয়েব আইটি থেকে তুমি ধরো 1000 এসএমএস মানে তোমার দিতে হবে, তুমি তখন দেখা যায় যে আমি তোমার কাছে গেলাম যে আমি আমার এই আমি এসএমএস মার্কেটিং করি, তো এরকম এরকম আপনি আমাকে আপনার যে 1000 কি 300 3000 ক্লায়েন্ট আছে এদেরকে আমি এসএমএস দিয়ে দেবো, তো এইভাবে তো সে বিজনেস করতে পারে না? এটা করতে পারে। এখন আমার কথা হচ্ছে যে যদি আমি 1000 টাকা দিয়ে এসএমএস কিনি তাহলে আমি তো ঢাকা সব বিডির সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারি, আমার তোমার দরকার কেন? ও আচ্ছা আচ্ছা, বুঝাতে পারছি কথাটা? সো আমার তো দরকার নাই, আমি তো তোমার কাছে যাওয়ার দরকার নাই, আমার ঢাকা সব বিডিতে আমার ইউজারনেম পাসওয়ার্ড সে দিয়ে। যেমন ঢাকা সব বিডি দরকার নাই ঠিক আছে, কিন্তু এই বিষয়টা সম্পর্কে তো অনেকেই মানে মানে জানে না যে আসলে ঢাকা সব বিডি থেকে এসএমএস কিনে এইভাবে করা যায়, তো সেই ক্ষেত্রে তো সে করতে পারে না? হ্যাঁ সেই ক্ষেত্রে করা যেতে পারে, বাট এটা তো লিগেল হইলো না জিনিসটা, বা যদি, হ্যাঁ এটা ঠিক যে সে যদি এটা ঠিক সে যদি আসলে এটা চালানোর অনুপযোগী হয় তাকে এটা বলা যেতে পারে যে আপনি চাইলে আপনাকে সিস্টেমটা আমি করে দিতে পারবো, আপনার এই বিষয়ে আমাকে এত টাকা দিলে আমি পুরো জিনিসটা আপনাকে বুঝাই দিব, বাট এটার ইউজার নেম যেমন আমি একটা আমি পাসওয়ার্ড তো একটা বৈধ হইলো না। যেমন আমি একটা উদাহরণস্বরূপ একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি তোমার গৃহনগণপুত্তর পিডাব্লিউডি তে আছি, ওইখানে টেন্ডার ড্রপ এর যে কাজগুলা এই কাজগুলো একদম ইজি, কিন্তু এই কাজগুলো চাইলে একজন ঠিকাদার সে নিজে করতে পারে, কিন্তু সে করে না, সে দেখা যায় আমাদের মতো যারা অফিসের সিস্টেম কিংবা অফিস যারা আছে যারা এই কাজগুলো করে তাদের কি দিয়ে করে, কারণ ব্যাপার হচ্ছে সেই ক্ষেত্রে এরকম তো হইতে পারে, তো এসএমএস মার্কেটিং টা তো এরকম হইতে পারে। সেটা হচ্ছে যে আমি বলি এখন তার টেন্ডার হয়েছে 10 লাখ টাকার বা 20 লাখ টাকার টেন্ডার, আর এই কাজটা করতে লাগবে 10 মিনিট বসে বসে, এখন তোমার দেশে 500 টাকা দিয়ে করাতে পারতেছে, সে কেন যাবে যে মানে সে আসলে এটা করতে? যেমন ধরো বড় প্রতিষ্ঠানের এখন আরএফএল কোম্পানির যে এসএমএস পাঠায়, নিশ্চয়ই আরএফএল কোম্পানি মালিক পাঠায় না, এটা নির্দিষ্ট কোনো একটা লোক এটা পার্সেস করে সেটা পাঠায়, ঠিক না? হ্যাঁ সেটা তো অবশ্যই অবশ্যই। আরিফ হোসেন ভাই আপনি আসলে টেকনিক্যালি ভাই অনেক আনএক্সপার্ট, হ্যাঁ আপনি টেকনিক্যালি আপনার বেসিক নলেজ অনেক কম ভাই, আপনি কাইন্ডলি একটু নিজে সেলফ স্টাডি করেন।
আমার কথা আসলে মানে কি কষ্ট পেয়ে থাকলে আমি আসলে সরি, মানে একবারে বেসিক জিনিস আমি তো আসলে এইটা তো আমি আর বুঝাইতে পারবো না, মানে সাউন্ড সাউন্ড তো সবাই শুনতে পাচ্ছে ভাই। আচ্ছা যেটা বুঝাইতে চাইতেছি, এখান থেকে যে কোনো একজন বলুক আমি তাকে এখান থেকে ইনস্ট্যান্ট একটা মেসেজ পাঠাবো যে এসএমএসটা আসলে সে দেখলে আসলে বুঝতে পারবো যে হাউ ইট ওয়ার্কস। নাজিম ভাই আমি কি আপনাকে পাঠাবো আপনি বললে? আচ্ছা রুল ভাই, হ্যাঁ আমি এখানে তো এটা নন মাস্কিং একটা নাম্বার দেওয়া আছে, হ্যাঁ মানে যে নাম্বারটা এখানে দেওয়া আছে। জি আচ্ছা এটা মাস্কিং করতে হলে মানে এখানে ওই যে অপশনটা যখন যাবেন তখন এই মাস্কিং এ কি অপশন আসবে নাকি? আপনি, আমি কিছুক্ষণ আগে আমি আপনাকে দেখাইছি, আমি আপনাকে আবার দেখাচ্ছি যে মাস্কিং করলে আপনার আসলে কি বিষয়গুলো লাগবে। আপনার কোম্পানি থেকে এটা রেজিস্ট্রেশন করতে হবে, আপনার কোম্পানির আচ্ছা আচ্ছা, কোম্পানির এই দেখেন মাইক্রোসফট ওয়ার্ডটা দেখতেছেন, না ওয়ার্ডটা এখন দেখা যাচ্ছে না। এখনো আসে না? হ্যাঁ এখন আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন আপনি মাস্কিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনার বিকাশ থেকে কেউ একটা এসএমএস পাঠিয়ে দিলো এটা সমস্যা না, সো এটা একটা সিকিউরিটির ব্যাপার আছে। এই কারণে আপনি চাইলেই যে আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে এটা করে ফেলতে পারবেন, ব্যাপারটা এমন না, বাট তারা ট্রাই করতে পারে। যেমন ধরেন আপনার হচ্ছে আপনার সার্ভিস কোম্পানি হচ্ছে ধরেন নিজাম স্টোর, ওকে, বা নাজিম, সরি নাজিম স্টোর বা নাজিম শপ। আপনার সেই নাজিম শপে যদি আপনি যান তাহলে আপনি হচ্ছে যদি আপনি নাজিম শপে আপনি একটা কিনতে চান তাহলে আপনার এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে, কোম্পানি প্যাড, ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সিল, এগুলা লাগবে। তারপর আপনি মাস্কিং কী নাম দিতে চাচ্ছেন, আপনি ধরেন আপনি কে নাজিম দিতে চাচ্ছেন, NAZIM নাজিম শপ, SHOP নাজিম শপ, আপনি এটা দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে এই নাজিম শপ যদি অ্যাভেলেবেল থাকে তাইলে আপনি পারবেন, আর যদি নাজিম শপ অ্যাভেলেবেল না থাকে তাইলে কিন্তু আপনি পারবেন না। হ্যাঁ তখন হয়তো আপনাকে তারা বলবে আপনি নাজিম স্টোর দেন বা নাজিম অন্য একটা কিছু দেন, এরকম আসবে। আশা করি বুঝাতে পারছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ফেসবুক আইডির মতো নাকি? জি মানে অনেকটা ফেসবুক আইডি খুলতে গেলে যেমন অনেকগুলো নাম আসে, যে অ্যাভেলেবেল থাকে সেটাই তো আমরা সিলেক্ট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডি বলতে হচ্ছে ইউজার নেমটা আর কি, এটা ফোন নাম্বারের মতো, মানে ইউনিক, ওই নামটাও ইউনিক থাকবে। হ্যাঁ জি জি। আচ্ছা আচ্ছা রাহুল ভাই আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলেন ভাই। ওই হ্যাঁ বলেন। হ্যাঁ নাজিম ভাই বলেন। নাজিম, হ্যালো। হ্যাঁ নাজিম ভাই শুনি নাই, আবার বলেন। আচ্ছা এই ইউজার আইডি পাসওয়ার্ডটা মানে এই ইউজার আইডিটা করতে গেলে যে ডকুমেন্ট গুলো লাগে, ডকুমেন্ট গুলো কি মানে স্ক্যান করে ওই ইয়াতে ঢাকা সফট কি যেন ছিল ঢাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের কাছে আপনি পাঠাই দিলে এরা আপনাকে, সরাসরি ওদের কাছেই পাঠানো লাগবে? এটা তো মূলত যাবে হচ্ছে মোবাইল কোম্পানির কাছে, তো তারা বায়া হয়ে কাজগুলো করে দেয়। কারণ হচ্ছে একটা লোকের যদি আপনার হচ্ছে সে মাস্কিং করে দিতে পারে তাহলে তার কাছে তারা এসএমএসটা বিক্রি করতে পারবে, এই জন্য তারা এটা করে দেয়, বুঝতে পারছেন? না এটা যদি স্ক্যান করে পাঠানো লাগে তাহলে তো অরিজিনাল কপিটা আসলে আর তাদের কাছে গেল কিনা এগুলো মানে প্রুফ হয় কিভাবে? না এখন এটা হচ্ছে যে তারা কাস্টমারকে যখন ফোন দেয় তখন তারা আসলে ফোন নাম্বারটা তো রাইখে রাইখে যাইতেছে, তো আপনি যখন যদি তা এই আর এইখানে এই মার্কেটগুলোতে কেউ আসলে ফেক কোনো কিছু করে না, হ্যাঁ এখন পর্যন্ত এটা নিয়ে স্ক্যামিং করার কোনো সুযোগ নেই, কারণ এটা তো এসএমএস পাঠানো, আপনি তো চাইলেই বিকাশেরটা আপনি রেজিস্ট্রেশন করতে পারতেছেন না, সো রিস্ক নেই। বুঝাইতে পারছি আমি আপনারে ভাই, বুঝতে পারছি এই আর কি বিষয়টা। তো আপনার আরিফ হোসেন নিয়ে আমি আপনার এসএমএস পাঠামো এটাতে লাভ কি আমার, বা আপনার নাজিমউদ্দিন নিয়ে আমি আপনার একজন এসএমএস পাঠামো এটা আমার লাভ নেই কোনো, তাহলে তো আমার প্রতিষ্ঠানের ব্র্যান্ডই হলো না। বুঝাইতে পারছি নাজিম ভাই আপনারে? আর আপনি কি আমার ওয়েব আইটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন আপনি বলেন বলেন, বা আপনার করলে লাভটা কি? আচ্ছা আপনি কিন্তু ক্লেম করতে পারবেন, কেউ যদি এই ধরনের কাজ করে মামলা করলে তার 14 গুষ্টি সহ মানে তার মানে খবর হয়ে যাবে, এটা খুব মারাত্মক মামলা, এগুলা টেলিকমিউনিকেশন আইনে খুব মারাত্মক মামলা হয়। সিকিউরিটি এন্ড সাইবার, হ্যাঁ হ্যাঁ সিকিউরিটি আছে অনেক কিছু আছে ভাই, আমাদের স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো জানতে হবে। সিকিউরিটি এন্ড সাইবার ক্রাইম কিন্তু বিশাল বড় মামলা, মানে একদম কারখানা শব্দ হচ্ছে ক্লেম বন্ধ করবেন। হ্যাঁ হাফিজ ভাই আপনি তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের স্টুডেন্ট, আপনি আজকে ক্লাসটা করতেছেন, আচ্ছা তারপর করেন যদি আপনার ভালো লাগে। আচ্ছা যেটা বলতে চাচ্ছি আমি নাজিম ভাই আপনাকে একটা টেস্ট মেসেজ আপনি চাইলে পাঠাইতে পারি। না একটা তো বোধহয় আপনার কাছ থেকে আসছিল বোধহয় বেশ অনেকদিন আগে। আচ্ছা এখানে তাহলে আমাকে যে কোনো একজন বলুক আমি তাকে আসলে পাঠাই, তাহলে আসলে সে বুঝতে পারবে যে রিয়েল লাইফ আসলে কাজ হয় কিভাবে। সিফাত তুমি বলতে পারো, তোমাকে পাঠাবো?
ভাই পাঠান। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস দেখাই রাজীব ভাই, খেয়াল করেন এখানে আমার ব্যালেন্স হচ্ছে 60 টাকা 69 পয়সা। হ্যাঁ আমি দেখেন সিফাতের হচ্ছে এসএমএসটা পাঠানোর পরে আমার এখানে ব্যালেন্সটা আসলে কত থাকে দেখেন। সিফাত তোমার নাম্বারটা বলো তো, 015। তুমি চ্যাটে দাও, তুমি চ্যাটে একটু, চ্যাটে একটু টাইপ করে দাও, চ্যাটে একটু টাইপ করে দাও। আচ্ছা এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মোবাইলে আসলে তো এতজনকে সিলেক্ট করা যায় না। তো আপনি এখানে আপনি ধরেন সাপোজ ইদানিং কিন্তু এখন ঢাকা শহরে অনেক বিবাহ মানে হচ্ছে বৌভাতের দাওয়াত দিছে ধরেন 200 লোকের, এখন তারা এই নাম্বারটা নোট করে রাখে, তো দাওয়াতে যেন কেউ মিস না পড়ে এই কারণে তারা আবার স্মরণ করায় দেয়, রিমাইন্ডার দিয়ে দেয় যে আগামীকালকে বৌভাতে কিন্তু কোনোভাবেই মিস করবেন না। ঠিক আছে আমি এখানে দিয়ে দিলাম, হ্যাঁ আব্বু, হ্যাঁ আব্বু, না তো কি সমস্যা, না আমি ক্লাস নিতেছি আব্বু। আচ্ছা এখানে দেখেন আমি এসএমএসটা লিখছি হচ্ছে কংগ্রেচুলেশন ইউ আর সিলেক্টেড ফর আওয়ার অনলাইন ট্রেনিং, এই মেসেজটা হইতে পারে 10,000 লোকের আমি পাঠামো, তাহলে 10,000 লোকের অ্যাড্রেস ফোন নাম্বারটা আমি এখানে কপি করে আমি পেস্ট করে দিব, দেন হচ্ছে আমি শুধু এখান থেকে সেন্ড বাটনে আমি প্রেস করব। হ্যাঁ সিপা তুমি কি এসএমএসটা পাইছো? হ্যাঁ ভাই এসএমএস পাইছি আচ্ছা দেখেন কত মানে, নন মাস্কিং থেকে হ্যাঁ আসছে। নন মাস্কিং থেকে আসছে। আজকে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম মাস্কিং নন মাস্কিং, আশা করি যে এই বিষয়টার আচ্ছা সাথে, রুবেল ভাই একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই বলেন, কিন্তু কমন, হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে যে 10,000 লোকের যে নাম্বারটা মানে ইয়ে করবো আর কি, এটা কি আমার আগে থেকে 10,000 লোকের নাম্বার এখানে আমার সেভ করে রাখতে হবে নাকি অন্য এক মাধ্যমে এটা আসবে? অবশ্যই অবশ্যই আপনার স্টোরে আপনার থাকতে হবে, নাহলে আপনি এটা পাঠাবেন কোত্থেকে? আপনার কাস্টমারদের নাম্বার আপনার কালেক্ট করতে হবে না? বা আপনি হচ্ছে ধরেন আপনি কোনো কিছু বিক্রি করেন, ধরেন আমার স্টুডেন্ট যারা আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন আপনাদের নাম্বার আমার কাছে আসছে না, দেন আমি আপনাদেরকে জানাইছি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ আর নাম্বার যদি আপনি কালেক্ট করতে চান আপনার হচ্ছে আপনার কাস্টমারদের ফোন নাম্বার যদি আপনি কালেক্ট করতে চান, তাইলে আপনাকে হচ্ছে ফেসবুকে হচ্ছে আপনার লিড ক্যাম্পেইন চালাইতে হবে, এই লিড ক্যাম্পেইনও আমাদের এই পার্টে থাকবে। লিড কিভাবে আপনার কাস্টমার টার্গেটটার কাস্টমারদেরকে থেকে আপনি নাম্বার নিয়ে আসবেন সেটাও আমাদের এখান থেকে থাকবে। আর সবাই আশা করি এতটুকু বুঝতে পারছে যে আসলে কিভাবে এই এসএমএস মার্কেটিংটা কিভাবে কাজ করে। এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, দেখেন আমি যে এসএমএসটা পাঠাইছি সেটা 69 পয়সা থেকে এখন আছে আপনার 44 পয়সা আছে, তাহলে আমি যাই দেখি কত আসে, হলে 69 - 44 25 পয়সা কিন্তু কাটছে, খেয়াল করছেন নাজিম ভাই? এটা কি টেক্সটের উপরে মানে ওয়ার্ডের উপরে কি ডিপেন্ড করে নাকি প্রত্যেকটা এসএমএস এই 25 পয়সা করে কাটবে? এটা প্রতি এসএমএস এ 25 পয়সা করে কাটবে, এটা হচ্ছে আপনি প্রতি এসএমএস বলতে প্রতি একটা নাম্বারে 25 পয়সা করে কাটবে। হ্যাঁ 60 ক্যারেক্টার, মানে 60টা ক্যারেক্টার এখানে হ্যাঁ দেওয়া ষাট আছে, ক্যারেক্টার আমরা 60 ক্যারেক্টার বা 70 ক্যারেক্টার থেকে একটা এসএমএস সে কাউন্ট করবে। আপনি ধরেন আপনি লেখলেন হচ্ছে 120 ক্যারেক্টার, ওকে একটা 20 ক্যারেক্টার একটা মেসেজ পাঠাইতেছেন, তো একটা 20 ক্যারেক্টার একটা মেসেজ পাঠাইলে সেটা অবশ্যই আপনার ডাবল পঞ্চাশ হয়ে পয়সা যাবে। করে কাটবে। ঠিক আছে হ্যাঁ 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 বুঝতে পারছি।
হ্যাঁ হাফিজ ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। আপনি ওয়েবের যে ক্লাসটা, আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউবে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের আজকে সকালে ক্লাস আপলোড দেওয়া হয়েছে, আপনি কাইন্ডলি ওখান থেকে দেখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এই এসএমএস নিয়ে আশা করি আপনাদের কোনো কোশ্চেন নাই। আর এটা হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন চালাইলে হচ্ছে আপনার, ধরেন আগে থেকে নাম্বারগুলো আপনার এখানে সেভ করা থাকবে, এই নাম্বার আগে থেকে এখানে সেভ করা থাকবে, আপনার জাস্ট আপনি সেন্ড করে দিতে পারবেন। এখানে আরও একটা মজার বিষয় আছে, আপনি ধরেন হচ্ছে আমাদের কত রোজার মধ্যে আপনার হচ্ছে শবে কদর, 27 রমজানের সময় অথবা 26 রোজা রাতে, তো আপনি যখন এসএমএসটা দিবেন, বিশে মে হ্যাঁ 20 মে, তো আপনি কিন্তু এখানে আপনি ওই শবে কদরের, অনেক সময় এসএমএস আসবে দেখবেন যে শবে কদরের কারণে আমাদের সবার মন অনেক ইয়ে হোক বা আমাদের আবাদত কবুল করে নিক, এই ধরনের অনেক এসএমএস আমাদের মোবাইলে আসে। তো আপনি চাইলে 20 তারিখ আপনি মন ভুলেও যেতে পারেন, তো আপনি এখানে শিডিউল লেটার দিয়ে দিতে পারেন। শিডিউল লেটার আপনি ক্যালেন্ডার থেকে আপনি ডেট দিয়ে দিতে পারেন যে এই ডেটে তুমি এই সময় তুমি এসএমএস তুমি পাঠাইবা। তো এইভাবে আপনি আপনার ক্যাম্পেইনগুলো আপনি কি রান করতে পারেন। যেমন ধরেন আপনার হচ্ছে আপনি 2000 মানুষের 10টা ক্যাম্পেইন চালাইলেন, একটা হচ্ছে ঈদের নিয়ে আপনি চালাইলেন, আরেকটা হচ্ছে আপনি এই ধরনের যতগুলো ক্যাম্পেইন আপনি চালাইতে চান সেই ক্যাম্পেইনের জন্য আপনি হচ্ছে এইভাবে এসএমএস মার্কেটিং এর জন্য আপনি কাজ করতে পারেন। তো এটা একটা ডিজিটাল মার্কেটিং, এটা একটা পার্ট। তো আরো অন্যান্য অনেকগুলো পার্ট আছে, তো সেই পার্টটি আমরা এখন আলোচনা করব। এই বিষয়ে কি সবাই ক্লিয়ার হয়েছেন আসলে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে, আচ্ছা ক্লিয়ার। ফারজানা আপু, আপনার, আপনি যদি ক্লিয়ার না হন আপনি কিন্তু আবার বলেন আমাকে, আমি আবার আপনাকে বুঝাবো। হ্যাঁ ফারজানা আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা আচ্ছা, আমার একটু সমস্যা রয়ে গেছে, আমি পরে হেল্প নিয়ে নিব। আপনি সামনে যান, সময় তো চলে যাচ্ছে আর কি, সামনে যান, সমস্যা নেই। আচ্ছা, তো এরপর আসি হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এ। আমরা ফেসবুক মার্কেটিং এ আমরা যদি আলোচনা করি, তাহলে ফেসবুক মার্কেটিং অনেক বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম থেকে আপনি কি কি করতে পারবেন সেটাও, যদি আপনি কিভাবে আপনার প্রতিষ্ঠানে মার্কেটিং করবেন সেই বিষয়টা নিয়েও যদি আমি আলোচনা করি, তাহলে আপনার হিউজ টাইম লাগবে। হচ্ছে ধরেন আপনার হচ্ছে একটা না যদি বলি তাও 10 ঘন্টা টাইম লাগবে, শুধু কি কি করা যায় আর কিভাবে করে সেটা একটা জিনিস বুঝতে গেলে অনেক সময়। তো আমরা মোটামুটি আগামীকালকের ক্লাস এবং আজকের ক্লাস মিলে দুইটা কি কি কভার করবো সেই বিষয়গুলো একটু বলবো। গতকালকের ক্লাসে থাকতে পারলে আরো বেশি ভালো হইতো। আমি গতকালকের ক্লাসে জিনিসটা আমার খুব মাথার মধ্যে খুব সুন্দর করে আসছিল, আমি এক্সাম্পল দিতে পারছিলাম। আরিফ মেবি মনে আছে গতকালকের ক্লাসটার কথা না? হ্যাঁ মনে আছে, নরিন কি লাইনে আছো? নরিন, হ্যাঁ নরিন আপু তো আছে। হ্যাঁ নরিন, তুমি কি শুনতে পাচ্ছো? আচ্ছা যাই হোক, আচ্ছা আমার নাজিব ভাই, আপনি ধরেন একটা বিজনেস করেন, হ্যাঁ নাজিব ভাই আপনি ভাই, একটা বিজনেস করেন, আপনার কোম্পানির হচ্ছে 3টা প্রোডাক্ট বা আপনার হচ্ছে আপনার প্রতিষ্ঠানের 3টা প্রোডাক্ট আছে, সিমিলার 3টা প্রোডাক্ট, কোনোটা বড় সাইজ বা কোনোটা ছোট সাইজ, মানে একই প্রোডাক্ট একই ধরনের কিন্তু ভিন্ন সাইজের, ভিন্ন ভিন্ন রকমের আর কি। তো আপনি ধরেন আপনি ফেসবুকে আসলে কি করতে পারবেন, আসলে ধরেন ফেসবুকে আপনি কি ধরনের সুবিধা আপনি ফেসবুক ফেসবুকের কাছ থেকে আপনি নিতে পারেন। এই প্রোডাক্টটা আপনার হচ্ছে 110 জন আপনার এই প্রোডাক্টটা ভিউ করছে, পারচেজ করছে হচ্ছে 70 জন, আপনার এই প্রোডাক্টটা ভিউ করছে 200 জন, পারচেজ করছে 20 জন, এই প্রোডাক্টটা ভিউ করছে 250 জন, পারচেজ করছে আপনার 35 জন বা 50 জন ধরে। এখন এই এটা আপনার একটা ক্যাম্পেইন, আপনি ফেসবুকে আপনি অ্যাড দিছেন, যেই অ্যাড আমরা দেখি আমরা সেই অ্যাড থেকে আমরা হচ্ছে আমরা অ্যাড থেকে আমরা ক্লিক করি, দেন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট থেকে আমরা এই কাজ এই প্রোডাক্টগুলো পারচেস করি।
একটা কলার ছিল আর কি, সেটা দিলাম আমি। তো যেটা বলতে চাচ্ছি যে 100 100 আমার ফেসবুকে যে, আচ্ছা আমি এটার আগে আপনাদের একটা টেস্ট নিই আমি, সেটা হচ্ছে আপনারা সবাই আপনাদের ফেসবুকটা ওপেন করেন। নাজিম ভাই আপনারা সবাই যারা আছেন আপনাদের মোবাইলে ফেসবুকটাতে ওপেন করেন একটু কাইন্ডলি। আচ্ছা আপনারা কি সবাই নিছেন? হ্যাঁ ওপেন করা হয়েছে ফেসবুক। যদি সবাই ফেসবুক ওপেন করেন তাহলে সবাই আপনারা ফেসবুকের ওয়ালে যান, সবাই ফেসবুকের ওয়ালে যান, আমি আপনাদেরকে একটা সাইকোলজিক্যাল ফেসবুকের অ্যাডিং এর যে সিস্টেমটা সেটা একটু কাইন্ডলি একটু দেখাবো আমি। গেলাম। আচ্ছা সি ওয়েটিং রুম আবার কে জয়েন করে? এখন আপনারা দেখেন যে এইখানে আপনার বন্ধুর, আপনি খাতা কলম নেন সাথে সাথে একটা খাতা কলম নেন কাইন্ডলি একটু। কি ভাই নিয়েছে বলেন। আচ্ছা এইবার দেখেন আপনার বন্ধুর পোস্ট কয়টা, কয়টা বন্ধুর পোস্ট পরে আপনার গ্রুপের পোস্ট আসে এবং হচ্ছে আপনার অ্যাড আসে, অথবা আপনি প্রথম ধরেন প্রথম আগে আপনি দেখেন যে আপনার কয়টা পোস্টের পরে আপনার হচ্ছে ফেসবুক আপনাকে অ্যাড দেখাচ্ছে, কয়টা গুনেন আপনার হচ্ছে গুনবেন যে একটা ফ্রেন্ড একবার, তারপর হচ্ছে দুবার, হ্যাঁ তারপর হচ্ছে এভাবে গুনেন। আমি 7টার পরে একটা পাইলাম। আচ্ছা এরপরে আবার দেখেন, আবারও 7টার পরে একটা, আরো একটা দেখেন, আবারও 7টার পরে একটা, দারুণ তো। আবার আবার দেখেন, এবার 12টার পরে একটা, অর্থাৎ ফেসবুক যখন দেখতেছে, ফেসবুক কিন্তু বুঝতেছে যে আপনি গুইনা 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 আপনি অ্যাড দেখার চেষ্টা করতেছেন, এই কারণে আপনি সে 12টার পর দেখাইতেছে। ঠিক আছে, অর্থাৎ ফেসবুক সব সময় আপনার অ্যাক্টিভিটিকে সে ট্র্যাক করে, হ্যাঁ একটা ইউজারকে ট্র্যাক করে দেন হচ্ছে সে সব কিছু আপনাকে অ্যাড দেখায়। তারপরে এর ভিতর আপনি দেখেন 7টার ভিতরে কি কোনো গ্রুপ পড়ে নাই, কোনো গ্রুপে আপনি জয়েন ছিলেন বা সেই গ্রুপ রিলেটেড কোনো কিছু আসে নাই? হ্যাঁ কিছু পেজ ছিল, গ্রুপ ছিল। আচ্ছা তার মানে ওই জায়গাগুলোতে আপনি যখন জিনিসগুলো করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কয়টার পরে আপনার গ্রুপ আসতেছে, কয়টার পর হচ্ছে আপনার ফ্রেন্ড সাজেশন আসতেছে, কয়টার পর আপনার অ্যাড আসতেছে, অর্থাৎ আপনার টাইমলাইনের মধ্যে কিন্তু আপনার অ্যাডগুলো চলে আসতেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফেসবুকের অ্যাডের একটা সাইকোলজিক্যাল একটা বিষয়। তো আপনি এই অ্যাড দেখার সময় আপনি দেখছেন যে এই অ্যাডের মধ্যে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে কি আপনি অ্যাডে ক্লিক করেন না, বা মানে অ্যাড বলতে ওই পোস্টে ক্লিক করেন না? তো আপনি যদি যদি ক্লিক করেন, ধরেন আমার একটা প্রোডাক্ট সেটা সেটা হচ্ছে 110 জন, 110 জন আমার এখানে এই প্রোডাক্টটা আপনি ক্লিক করছে,
বাট 70 জন হচ্ছে এই প্রোডাক্টটা কিনছে, তাহলে বাদ রইলো কয়জন? কে বলতে পারতেছেন? 40 জন। আচ্ছা 40 জন। আচ্ছা এইখানে এই প্রোডাক্টটা আপনি দেখেন, এই প্রোডাক্টটা হচ্ছে আপনি 200 জন আপনার এই প্রোডাক্টে ক্লিক করছে, বাট আপনার এই প্রোডাক্টে হচ্ছে আপনার পারচেজ করছে 20 জন। এই প্রোডাক্ট দেখছে আপনার হচ্ছে 235 জন, বাট এই প্রোডাক্টটা পারচেজ করছে 50 জন। আপনার এই অ্যাডের বাজেট ছিল হচ্ছে আপনার এই অ্যাডের আপনার এই অ্যাডটা যে আপনি ফেসবুকে দিয়েছেন, এই তিনটা অ্যাড, এই তিনটা অ্যাডে আপনার হচ্ছে $50 ব্যয় করছেন আপনি। বা আপনি ধরেন শুধু এই অ্যাডটাতে আপনি যে ব্ল্যাক প্রোডাক্ট, আপনি এই যে যে আমি ব্ল্যাক যেটা, এই প্রোডাক্টে আপনি হচ্ছে $50 আপনি ইয়া করছেন, অ্যাড বাজেট দিয়েছেন। এটা টাইম ডিউরেশন দেওয়া হয়েছিল ধরেন সারাদিন ব্যাপী। কথাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, 2 সপ্তাহের একটা অ্যাড দিছেন, $50 ব্যয় করছেন, 70 জন আপনি ক্লায়েন্ট পাইছেন, সারা দিন ব্যাপী দিছেন আপনি। তো এরপর আপনি সারা দিন ব্যাপী দেওয়ার পর হচ্ছে আপনি $50 দিলেন আর 70টা আপনি পাইলেন, আর বাকি রইল কয়টা? 40 জন। 40টা। এই 40 জন কে, এই 40 জন কাস্টমার আপনার এইখান থেকে যে আইসে ঘুরে ফেরত চলে গেল, আপনি ঢাকাতে কোনো শপিং মলে কোনো কাস্টমার যদি আপনার মানে কোনো দোকান থেকে এসে কিনে না নিয়ে চলে যায়, তাহলে তারা কিন্তু মার্কেট থেকে কি ডাইকে খুঁজাই নাকি এই প্রোডাক্টটি সেল করা সম্ভব? না, কিন্তু ফেসবুক এটা পসিবল আপনি রিটার্গেটিং করে, ঠিক আছে, রিটার্গেটিং আপনি রিটার্গেটিং করতে পারবেন। এই 70 জন আপনার 110 জন যে আসছে, এই 110 জনকে আপনি ফেসবুক আপনার ডেটা দিয়ে দিবে, এই 10 জন, এই 110 জনের ডেটা ফেসবুকের কাছে থাকবে, 70 জন কিনছে, বাকি 40 জনের কাছে করেও আপনি রিটার্গেটিং অ্যাড করতে পারেন। যেই 40 জন আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে নাই, আপনি সেই 40 জনের কাছে আপনি আবার সেই অ্যাডটা দেখাইতে পারেন, আবার সেই অ্যাড দেখান, আবার সেই অ্যাড দেখান, অর্থাৎ সে না কিনে সে কোথায় যাবে বলেন? আমি কি বুঝাতে পারতেছি? বুঝছি। আচ্ছা এরপরে আসেন, আপনার অ্যাড ক্যাম্পেইন ছিল, আপনি যেই ফেসবুকের অ্যাডটা দিছেন সেই অ্যাডের ক্যাম্পেইন ছিল হচ্ছে আপনার $50। এখানে তো এখানে যে আপনি $50 দিছেন, সেটা কি সারাদিন ব্যাপী দিছেন না আপনি? আচ্ছা 2 সপ্তাহের জন্য দিছিলেন। আচ্ছা এখন আসেন আপনি, এই যে 70 জন কিনছে, এই 70 জনের ডেটা আপনাকে ফেসবুক দিচ্ছে, কি দিচ্ছে? এখানে আসেন, এই যে আপনি পরবর্তী অ্যাডের জন্য আপনি ডিসিশন মেকিং করতে পারেন কিভাবে আপনি দেখেন। হু বাই, আপনার যে আপনার এখান থেকে কিনছে তাদের বয়স ছিল 35 থেকে 38, যারা কিনছে এই প্রোডাক্টটা, এই যে 70 জন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, সেটা আপনার 70 জন কিনছে, তাদের বয়স ছিল 35 থেকে 38। আচ্ছা তারা সবচেয়ে বেশি কারা ছিল? ফিমেল ছিল বেশি, আপনি মেল ছিল কম। লোকেশন হচ্ছে বনশ্রী আর মতিঝিল, এই দুই জায়গা থেকে সবচেয়ে বেশি পারচেস করছে। ডিভাইস ছিল, যে ডিভাইস থেকে তারা ভিজিট করছে সেটা হচ্ছে স্যামসাং ট্যাবলেট থেকে আর আইফোন থেকে, এই দুই ডিভাইস থেকে তারা এই 70 জন আপনার হচ্ছে এই দুইটা ডিভাইস ইউজ করছে। আপনার এই প্রোডাক্টটা সেল হয়েছে কয়টা থেকে কয়টা পর্যন্ত? আপনার 10টা থেকে 1টা পর্যন্ত। অ্যাটিচিউড ছিল কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিট হচ্ছে আপনার ওয়েবসাইটে তারা হচ্ছে স্টে করছিল 10 মিনিট, আপনার হচ্ছে ইয়ে থেকে ফেসবুক থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইট পর্যন্ত 10 মিনিট সময় নিছে তারা। তাহলে আপনি দেখেন, আপনি যখন এই অ্যাডটা দিচ্ছেন, আপনি তখন দিচ্ছেন হচ্ছে 20 থেকে 40 এই বছরের ভিতরের একটা দেখা দিচ্ছে, তারপরে হচ্ছে অ্যাড বাজেট দিচ্ছেন $50, 2 সপ্তাহের জন্য 24 ঘন্টা, বাট আপনার 24 ঘন্টা কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হয় নাই। আপনার সেল হয়েছে হচ্ছে রাত্রে 10টা থেকে রাতের 1টা, এই টাইমটায়। এখন আপনি যখন এই সেকেন্ড টাইম আপনি যখন আবার এই 70-40 জনকে টার্গেট করবেন, তাহলে আপনি যখন সেকেন্ড ক্যাম্পেইনে যাবেন, তো সেকেন্ড ক্যাম্পেইনে আপনি তখন আপনি এই কি সেট করে দিবেন, বয়স কত থেকে কত সিলেক্ট করে দিবেন? 35 থেকে 38 বা আর ফিমেলদের থাকবে, আর জেন্ডার দিয়ে দিবেন হচ্ছে আপনার হচ্ছে জেন্ডার দিয়ে দিবেন হচ্ছে ফিমেল, লোকেশন ফেসবুকে দিয়ে দিবেন বনশ্রী আর হচ্ছে মতিঝিল, আর ডিভাইসে দিয়ে দিবেন হচ্ছে যারা স্যামসাং ট্যাবলেট আর আইফোন ইউজ করে তাদেরকে দেখাইবা তুমি অ্যাডটা, আর এই অ্যাডের টাইমটা থাকবে হচ্ছে আপনার 10টা থেকে 1টা পর্যন্ত, আর অ্যাটিচিউড তো এটা তো আসি। তাইলে আপনি দেখেন, আপনি ফেসবুকে কিন্তু এই তথ্যটা যদি আপনি না পাইতেন, এই 70 জনের অ্যাক্টিভিটির তথ্যটা, তাহলে কিন্তু আপনি সেকেন্ড ক্যাম্পেইনটা কিন্তু আপনি করতে পারতেন না ঠিক মতো, হইলেও আপনার $50 লাগতো। তাহলে প্রথমটা যদি আপনার $50 লাগে, $50 যদি আপনার প্রথমটা যদি আপনার অ্যাড বাজেট যায়, তাহলে দ্বিতীয় ক্যাম্পেইনটাতে আপনার অ্যাড বাজেট কত যাবে বলেন?
প্রথমটা তো আমি 24 ঘন্টার জন্য করছি, তাই না? 24 ঘন্টা এবং আপনি 2 সপ্তাহের জন্য দিয়েছিলেন, আর এখন 24 ঘন্টা আপনি দিতেছেন না, আপনি দিতেছেন 10টা থেকে একটা, আর হচ্ছে আপনি দিয়ে দিতেছেন 2 সপ্তাহ, তাহলে আপনার যাবে সর্বোচ্চ $20, এর বেশি আপনার কষ্ট যাবে না। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, ফেসবুকের মার্কেটিং এর কারণে আপনার কম মূল্যে আপনার টু মানে আপনার বেশি সেল হচ্ছে, আর এই যে ডেটাটা আপনি ট্র্যাক করতে পারতেছেন, দিস ইজ এ ডিজিটাল মার্কেটিং অফ কন্টেন্ট অর ফেসবুক, ফেসবুক মার্কেটিং এর স্ট্র্যাটেজি এগুলো। আমি কি বুঝাতে পারলাম? জি ভাই। তো আরো অনেক মজার মজার বিষয় আছে, যদিও আমি এখানে এখানে আরেকটা বিষয় আছে, আমি যেটা কালকে আমি ক্লাস নিব ওটা আজকে বুঝাবো না। সাপোজ আমি আগামী কালকে ক্লাসে কি নিব, কি প্র্যাকটিক্যালি দেখাবো, সেই বিষয়গুলো নিয়ে একটু যদি বলি, যে ফেসবুকে মার্কেটিং কারা করে আর ইউটিউবে হচ্ছে আপনার ইয়েতে মার্কেটিং কারা করে, গুগলে মার্কেটিং কারা করে। আর আরেকটা জিনিস বলি, আমাদের নাজিম ভাই একটা বই লিখছে। হ্যাঁ নাজিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি ভাই। আমাদের নাজিম ভাই একটা বই লিখছে, যে বই হচ্ছে হাউ টু ওভারকাম ডিভোর্স ডিপ্রেশন, এরকম একটা আপনার বই লিখছে, যে উনি বইটা লিখছে হচ্ছে যে ডিভোর্সের পরে কিভাবে আসলে আপনি ওভারকাম করবেন এই বিষয়ে। এখন কথা হচ্ছে এটার 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 টার্গেট অডিয়েন্স কারা নাজিম ভাই? কি ছিল বইটার নাম? বইটার নাম হচ্ছে হাউ টু ওভারকাম আপনার ডিভোর্সের ডিপ্রেশন, মানে ডিভোর্সের ডিপ্রেশন থেকে আপনি কিভাবে যারা বিবাহিত, যারা বিবাহিত এবং এই সংসারটা ভালো যাচ্ছে না, মানে না এটা অলরেডি যারা ডিভোর্স হয়ে গেছে এটা সবার জন্য, এটা থেকে শুরু করে আর একবার ডিভোর্স হয়ে গেছে, অলরেডি ডিভোর্স যারা অলরেডি ডিভোর্স হয়ে গেছে তাদের তাদের জন্য আর কি। হুম, যারা ডিভোর্স হয়ে গেছে এখন ডিভোর্সের পরের যে টাইমটা এটা কিন্তু সবারই খারাপ যায়, রাইট? হুম, আচ্ছা, তো এখন আপনি যে বইটা লিখছেন এই বইটা তো আপনার যাদের ডিভোর্স হচ্ছে সেই রিলেটেড, তো আপনি ফেসবুকে একটা জিনিস করতে পারবেন, যে যাদের ডিভোর্স হয়েছে গত 3 মাসে তাদের কাছে তো আপনার এই অ্যাডটা দেখাইতে পারবেন আপনি। আমি কি বুঝাতে পারতেছি ভাই? আপনার এটা হচ্ছে ইন্টারেস্ট বেসড টার্গেটিং, ধরেন হচ্ছে আপনার আপনার একটা বই লিখছেন, সেই বইটা আপনি ফেসবুকে বলে দিলেন যে গত 3 মাসে যাদের ডিভোর্স হয়েছে তুমি তাদেরকে আমার এই অ্যাডটা দেখাও, তাহলে এতে কি হবে আপনার অ্যাডের 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 বাজেটটা কমে আসবে, আপনার সেলটা বেশি হবে, ঠিক আছে? তো আমি এতক্ষণ আসলে আলোচনা করলাম যে কি কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে, তো সামনে আসলে প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখাবো আমি, আপনাদের ক্লাসে থাকতে হবে, আর ক্লাসে না থাকলে আসলে লাইভ যে ডিসকাশনটা, হয়তো আপনি এখন কোশ্চেন করতে পারতেছেন কিন্তু আরেকজন যে ভিডিও দেখবে সে কিন্তু কোশ্চেন করতে পারতেছে না, সো আপনারা ভিডিও দেখার থেকে আপনারা কোশ্চেন করা লাইভ সেশনে থাকবেন সেই প্রত্যাশা করি আমি। তো আজকের ক্লাস আমি আর বেশি নিব না, আজকে সকাল থেকে ক্লাস নিতে নিতে আমার আসলে কথা বলতে আর ভালো লাগতেছে না, আজকে আর ক্লাসটা ইনশাল্লাহ নিব না। আশা করি যে আজকের ক্লাসে মোটামুটি আপনারা কিছুটা হলেও ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে আপনারা আইডিয়া পাইছেন। অনেক ভালো লাগছে ভাই। কে বললেন এই কথাটা? আমি বলছি ভাই, নাজিম ভাই অনেক ভালো লাগছে। যাক ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই, আপনাদের দেখেন আপনি এত কাজ করার পরেও কিন্তু আজকে ক্লাসে এখন পর্যন্ত 7 জন আছে, আর কয়েকজন চলেই গেছে। অনেক হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। যাক, আমি যেটা বলছি যে ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো রেগুলার চলবে, প্রতিদিনই চলবে, আমরা রমজান মাসের মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে আমরা ফেসবুকে একটা কিভাবে পেজ করতে হয় সেই বিষয়গুলো কি কি আমরা এগুলো সব প্র্যাকটিক্যালি দেখাবো। আর আপনি যাই করেন, ব্যবসা করেন আর আপনি হচ্ছে বিজনেস করেন, হচ্ছে জব করেন, আপনি ডিজিটাল মার্কেটিং আপনাকে জানতেই হবে, নয়তো আপনি আপনাকে বিক্রি করতে পারবেন না। আচ্ছা, কার কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি লিভ নিব আর কি, যদি কোনো কোশ্চেন থাকে আমি অ্যানসার করব, দেন লিভ নিব। না ভাই, আজকে ক্লাসটা করে খুব ভালো লাগছে। আসলে আমি হয়তো ভাই কোশ্চেনটা একটু বেশি করি, আপনি হয়তো বা মানে তো কোশ্চেনটা বেশি করা দেয় হয়তো বা আপনার খারাপও লাগতে পারে, কিছু মনে করবেন না, আরে ভাই কারণ আমি কিছু বুঝতে হলে আমি কিন্তু আপনার কোশ্চেনে একটু রাগ হই না, কিন্তু আমার কথা হচ্ছে আপনি চেষ্টা করবেন আগে, তারপর আমাকে বলবেন। আপনি এই যে কিছুক্ষণ আগে বলতেছিলেন আপনি কি সাউন্ড শুনতেছেন না, বাট এখন কিন্তু আপনি সাউন্ড ঠিকই শুনতেছেন, এর কারণ হচ্ছে আপনি আগে হ্যাঁ দেখেন, হ্যাঁ টেস্ট করেন না, সো আগে টেস্ট করবেন, দেন রুল ভাইকে জিজ্ঞেস করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তো সবাই আজকে এখানে ভালো লাগছে, আগে এখানে এখানে সবাই আমরা শেখার জন্য আসছি, এখানে কেউ কারোর সাথে আমি বিজনেসের জন্য আমি আসিনি, হ্যাঁ, সো এখানে আমার কোনো ইয়া নাই,
তো আপনারা সবাই ভালো শিখবেন এই প্রত্যাশার জন্যই তো ভাই আমি এটা ওপেন করছি, তাই না? হুম হুম তো আরিফ ভাই ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। আর কারো কিছু জানার বা বলার আছে কি? থাকলে বলেন, নয়তো আমি লিভ নিব আর কি। আজকের ক্লাসটা এই পর্যন্তই, প্রথম ক্লাস তো, বেশি নিলে আবার হয়তো মাথা ঘুরাবে। কালকে খুব মজার ক্লাস নিব আমরা। ঠিক আছে ভাই, আজকে খুব ভালো লাগছে, আজকে এই পর্যন্তই থাক আর আসলে আমি ফার্স্ট মনে করি। ক্লাসটা আমি সবাইকে একটা জিনিস বলবো, যারা আসলে আমাদের গ্রুপে আছে বাট ফার্স্ট ক্লাসে জয়েন করে নাই, আজকের ফার্স্ট ক্লাসটা আপনাদের কেমন লাগছে কাইন্ডলি যদি আপনারা একটু ফেসবুকের গ্রুপটাতে একটু লিখে দেন, তাহলে অন্যরা বুঝবে যে আসলে মিস করতেছি। কারণ হচ্ছে বাঙালি অ্যাটিটিউডটা আমাদের এরকম, একজন যদি দেখি যে এটার মধ্যে নামছে তখন আমারও নামতে মন চায়। হ্যাঁ, একজন যদি দেখি যে আসলে সেই কাজটা করতেছে তখন আমারও করতে মন চায়। আসলে সে পারতেছে আমি পারতেছি না, আমি করতে হবে, আমার আমার দরকার না হইলে আমি করবো, এমন একটা অবস্থা। তো আপনারা গ্রুপে একটু লিখবেন আশা করি। গতকালকে সিফাত, হ্যাঁ অবশ্যই লিখবো। হ্যাঁ গতকালকে সিফাত খুব ভালো একটা পোস্ট দিছে, ধন্যবাদ সিফাতকে। মূলত ক্লাসের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলে অন্যরা ইন্সপায়ার্ড হয় আর কি, এই জন্যই বলা আসলে। তো নাজিম ভাই কিছু বলবেন কি? কিছু জানার থাকলে বলেন, না নয়তো আমি লিখে থ্যাংক ইউ দিই। ভাই, আসলে খুব ভালো লাগছে। আপনার আবার ব্যস্ততা আছে, স্টুডেন্ট কি আবার আসছে নাকি বাসায় এখন, এই জন্য আসলো বসতে বললেন নাকি? হ্যাঁ 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 আমার আর একটা স্টুডেন্ট আসছে, ওর একটা কাজ দিব আর কি, পাশেই বাসা আমার, ওর একটু কাজ দিব আর কি, গ্রাফিক্স এর কাজ করাবো ওর দিয়ে একটু। আচ্ছা থ্যাংক ইউ ভাই, তাহলে কালকে আবার হ্যাঁ এই হ্যাঁ ঠিক ঠিক 3টা বাজে চলে আসবেন চিন্তায়। সবাই, সবাই ফ্রি। আচ্ছা ঠিক আছে ভাই, আর অনেকে যদি এটা মনে করেন যে ক্লাস না করি ভিডিও তো পাবোই, আপনি যে কোশ্চেন করতে পারতেছেন ভিডিওতে কিন্তু না না কোশ্চেন আসলে করতে পারবেন না। ভিডিওতে আমি আমি অনেক ট্রেনিং করছি, আসলে ভিডিওতে ওই এই ফ্লেভারটা পাওয়া যায় না, যে সেটাই আমি ক্লাসে একজ্যাক্টলি, থাকার যে বিষয়টা সেটাই আর সেটাই সেটাই ক্লাসে ক্লাস করাটা যে বিষয়টা আর দূর থেকে কি কি পড়া দিয়ে দিল বা কি কি দিছে ওই সাজেশন দেওয়াটা আসলে দুইটা আকাশ পাতাল ব্যাপার। সেটাই সেটাই তো ইনশাল্লাহ আমরা সবাই এই কোর্সটা করার পর আমরা ডিজিটাল মার্কেটিং আরেকজন শুরু করতে পারবো, এই 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 এতটুকু আমি বলতে পারি, কিন্তু ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। তো সবাইকে ধন্যবাদ, যদি আর কি কোশ্চেন না করি তাহলে আমি বিদায় নিলাম। লাস্ট আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ আল্লাহ হাফেজ। আচ্ছা সালামু আলাইকুম, সবাই ভালো আল্লাহ থাকবেন, হাফেজ, আল্লাহ আল্লাহ হাফেজ রুহুল, আচ্ছা। ধন্যবাদ।